দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়ার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে এই আয়োজনে আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। একটা সময় পত্রিকার পাতায় শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি নানা কার্টুনে ফুটে উঠত নানা গল্প, যেই গল্পে থাকত দেশ ও জাতির কল্যাণে নানা বার্তা, থাকত স্বৈরাচারের শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ, থাকত রাজনৈতিক নানা ব্যক্তির হাস্যরসাত্মক কর্মকাণ্ড। সময়ের সাথে তা বিলুপ্ত হলেও বৈষম্য বিরোধী আন্দোলনে সেই কার্টুন চিত্র আবারও এসেছে ফিরে। শব্দের চেয়েও জোরালো স্লোগান এসব ব্যঙ্গচিত্র, হাস্যরসের মাধ্যমে রাজনৈতিক হালচালের তীব্র সমালোচনা বা প্রশংসা ফুটে ওঠে সৃজনশীলতায়। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আঁকা এসব কার্টুন রাজনৈতিক নেতৃত্বে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরত সমাজের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অসঙ্গতি। কিন্তু এই অসামান্য সৃষ্টিশীলতা হারিয়েছে সদ্য বিদায়ী সরকারের আমলে। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি তেমন কোনো রাজনৈতিক কার্টুন, যেন এক অদৃশ্য ইশারায় জারি হয়েছিল নিষেধাজ্ঞা। আমরা জানি মিডিয়া হাউস বা নিউজ পেপার প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডাও থাকে, তো তারা হয়তো সরকারের সাথে ঝামেলা করতে চাচ্ছিল না, তাদের পত্রিকায় সরকারি অ্যাড চাচ্ছিল, তো সেখান থেকে নিউজ পেপারও এক ধরনের সেন্সরশিপ ক্রিয়েট করছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, যেটা আমাদের আর্টিস্টদের কোনো সেফ ফিল করতাম না কার্টুনিস্টরা, হ্যাঁ, যে চাইলেই ধরে নিয়ে যেতে পারে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচার পতনের এক দফায় রূপ নেওয়ার পর 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের, সাথে ফিরে আসে সেই বাধাহীন মত প্রকাশের কার্টুন শিল্প। এই নতুন সরকার নতুন যেসব স্টেপ নিবে সেগুলোকে ক্রিটিসাইজ করা এবং নানা অ্যাঙ্গেলে দেখা এবং সবশেষে মানে এই অধিকারটা চর্চা করা, হাসি ঠাট্টা করতে পারা পত্রিকার প্রথম পাতায় হোক ফেসবুকে হোক, এই বাকস্বাধীনতার চর্চাটা চালিয়ে যাওয়া আর কি। মজার ছলে ব্যঙ্গ করার অসামান্য ক্ষমতা আছে একজন কার্টুনিস্টের, যা শুধু নিছক মজার খোরাক নয় বরং সরাসরি আঘাত হানে সমাজ এবং রাষ্ট্রের বেদিমূলে। মুচ্ছুনৈশী, চ্যানেল 24, ঢাকা। ফুড পয়জনিং কিংবা পেটের যে কোনো ব্যথায় যখন খুবই অসহ্যকর অবস্থা, তখন সবচেয়ে বড় দুশ্চিন্তা রোগী সেই সময়টায় কী খাবার খাবেন। দর্শক, চলুন জেনে আসি একজন বিশেষজ্ঞ কী পরামর্শ দিচ্ছেন তাদের জন্য। খাবার হজম না হওয়া বা নানা সিমটমস একত্রে হচ্ছে ডিসপেপসিয়া নামে পরিচিত। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুযায়ী 30% মানুষের হচ্ছে ডিসপেপসিয়া দেখা দিতে পারে। তুলনামূলকভাবে নারীদের ক্ষেত্রে এর প্রকোপটা দেখা দেয়, কারণ মানসিক চাপ বা স্ট্রেসের কারণে এটা হতে পারে। এটার সিমটমস মূলত হচ্ছে পেটে ব্যথা, বমি বমি ভাব, পেট গুড়গুড় করা, ডায়রিয়া, কলেরা ইত্যাদি। এবং এটার কারণ হতে পারে ডায়েটারি হ্যাবিটসের জন্য। এই সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন খাবারটা আমাদের খাওয়া উচিত এবং কোন খাবারটা আমাদের এড়িয়ে চলা উচিত, তা নিয়ে একটু কনফিউশন আমাদের মধ্যে থাকে। প্রথমত দেখব যে কোন খাবারটা এই সময় উপযুক্ত পরিমাণে আমাদের সিলেক্ট করা উচিত। ডাবের পানি এবং হচ্ছে ভাতের মার, চিরার পানি এবং পর্যাপ্ত পরিমাণে 2 থেকে 3 লিটার পানি খেতে হবে, এবং খাবার স্যালাইন খেতে হবে, সাদা ভাত খেতে হবে আমাদের, যেটা লাল চালের পরিবর্তে সাদা পাউরুটি খেতে হবে, কারণ লাল চালের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে সেটা হচ্ছে অনেক বেশি সময় নেয় ডাইজেস্ট হতে। তো সহজ পাচ্য খাবারটা আমাদের এই সময়ে উপযুক্ত খাবার। যে খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, প্রথমত ভাজা পোড়া খাবার, বাহিরে খাবার একদমই খাওয়া যাবে না, এবং হচ্ছে আমাদের রুম টেম্পারেচারে 4 ঘন্টার বেশি রান্না করা কোনো খাবার আমরা খেতে পারবো না। গমের তৈরি যেমন বিস্কিট হচ্ছে আমাদের খেতে পারবো না এই সময়ে। এবারের আয়োজনটা বাইকারদের জন্য। নিজের একটি ভুলেই যে কমিয়ে ফেলছেন বাইকের মাইলেজ এবং সেজন্য বেড়ে যাচ্ছে বাইকের খরচ, সে বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন আপনি? এবারে জানাবো আপনাদের জন্য এমন কিছু টিপস যেগুলো মেনে বাড়াতে পারবেন বাইকের মাইলেজ, সাথে কমবে খরচটাও। দিনে দিনে বাড়ছে বাইকের ব্যবহার, যাতায়াত কিংবা কর্মক্ষেত্রে যাওয়া আসায় বেড়েছে এই যানবাহনের চাহিদা। এক্ষেত্রে বাইক চালালেই হবে না, জানতে হবে সঠিক ব্যবহার। এতে যেমন বাড়বে বাইকের মাইলেজ, সেই সাথে রাইড হবে রোমাঞ্চকর। নিরাপদ রাইডিংয়ের জন্য জানতে হবে ক্লাচের সঠিক ব্যবহার। গিয়ার পরিবর্তন করার সময় সবসময় ক্লাচ পুরোপুরি ব্যবহার করতে হবে। হালকা কিংবা অর্ধেকভাবে ক্লাচ না চেপে গিয়ার বদলানোর আগে ক্লাচ পুরো চেপে তবে গিয়ার বদলাতে হবে।
রাস্তায় চলাচলে গতি অনুযায়ী সঠিক গিয়ার নির্বাচন করতে হবে। খুব কম আরপিএম থেকে গতি বাড়াতে গিয়ারে স্থানান্তরিত হলে ইঞ্জিনের উপর চাপ পড়ে এবং মাইলেজ কমে যায়। আবার খুব বেশি আরপিএমে নিম্ন গিয়ারে স্থানান্তরিত করলেও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় এবং গাড়ি বেশি ঘষা খায়, তাই সেই ক্ষেত্রেও মাইলেজ কমে। মাইলেজ বাড়াতে জানতে হবে গিয়ার পরিবর্তনের নিয়ম। দ্রুত গতি বাড়াতে বাইকের গিয়ার বাড়াতে হবে, আর বাইকের গতি কমাতে বাইকের গিয়ার রাখতে হবে কম। সমতল রাস্তায় গাড়ি চলাচলে প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দ্বিতীয় গিয়ার, 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে তৃতীয় গিয়ার এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চতুর্থ গিয়ার ব্যবহার করা উচিত। বাইকে এয়ার ফিল্টারের মধ্যে প্রতিনিয়ত ধুলোময়লা জমতে থাকে। অনেক সময় বাইকে এয়ার ফিল্টারের অতিরিক্ত ময়লা জমার ফলে এক ধাক্কায় অনেকটা মাইলেজ কমে যায়, এতে বাড়ে জ্বালানির খরচ। তাই নিয়ম করে চেক করতে হবে এয়ার ফিল্টার পরিষ্কার আছে কিনা। শিফনের শাড়ি গায়ে জড়ানো এক নারী, চেহারাও মায়াবী আর দীঘল কালো চুল। বলতেই চোখে ভেসে আসবে বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী শ্রীদেবীর কথা। 1963 সালের আজকের এই দিনে জন্ম নেয়া এই নায়িকার ফ্যাশন আজও ফলো করেন অনেক তরুণীরা। কি সিনেমার পর্দা, কি ব্যক্তিগত জীবন, শ্রীদেবীর পোশাক সুপারহিট হচ্ছে বারংবার। এরই মধ্যে এমন কিছু পোশাক আজও অনুসরণ করেন বি টাউনের অন্যান্য অভিনেত্রীরাও। এমনকি বাজারে চলতি ফ্যাশনও ফিরে আসে শ্রীদেবীর স্টাইল। চাঁদনি এবং মিস্টার ইন্ডিয়া ছবিতে শ্রীদেবীর শিফনের শাড়ি নজর কেড়েছিল মারাত্মকভাবে। সেই সময় থেকেই এই শিফন শাড়ি মার্কেটে সর্বোচ্চ চাহিদা পেতে শুরু করে। আজও বহু অভিনেত্রী এই শিফন শাড়িকে স্টাইল করার জন্য বেছে নেন। এখনও সিনেমায় সাধারণ শিফন শাড়ি কস্টিউম হিসেবে, বিশেষ করে কোনো রোমান্টিক গানের জন্য ব্যবহার করা হয়। শ্রীদেবী বেশিরভাগ কারওয়া চৌথের দিনে লাল সিল্কের শাড়ি পরতেন, যা তার সৌন্দর্য বাড়িয়ে তুলত বহু গুণ। দীপিকা ও রণবীর সিংয়ের বিয়েতে পরবর্তী রিসেপশনেও সোহা আলী খান একই রকম লাল সিল্কের শাড়ি পরে কুড়িয়েছিলেন সকলের প্রশংসা। শাড়ির সাথে বেছে নেন শ্রীদেবীর মতো সোনার গহনা। ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে ক্যারি করতেন পশ্চিমা পোশাকও। সাহসী পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। শ্রীদেবীর একটি রূপালি রঙের ঝিলমিল চকচকে জাম্পস্যুট পরেছিলেন এককালের কারিনা কাপুরও। নিয়ন রঙে ছড়িয়েছিলেন সৌন্দর্যের দ্যুতি। শুধু ডিজাইনই নয়, সিলভার শিমার জাম্পস্যুটের পাশাপাশি তাকে দেখা গেছে সোনালী প্যান্টস্যুটেও, যা নজর কেড়েছিল নেটিজেনদের। একটি অ্যাওয়ার্ড ফাংশনের জন্য তিনি এই গ্ল্যামারাস বস লুক বেছে নিয়েছিলেন। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখে নেব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন বন্ধ থাকবে কেনাকাটার জন্য। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবর নিয়ে আগামীকাল একই সময় দেখা হবে চ্যানেল 24 এ পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।